বিশাল এই জলরাশি দেশের সুনীল অর্থনীতির মূল উৎস, যার অন্যতম রহস্য সিউইড বা শৈবাল। কয়েক বছর আগেও বাংলাদেশে এই শিল্পের উল্লেখযোগ্য অবস্থান না থাকলেও বর্তমানে ধীরে ধীরে প্রসার ঘটছে, যাতে বদলে যেতে পারে কৃষকের ভাগ্য। উপকূলীয় অঞ্চলের মানুষের বিকল্প আয়ের পথ সুগম করতে কুয়াকাটার 47 শতক জলধারায় চলছে বিশাল কর্মযজ্ঞ। বাঁশ, ড্রাম আর নারিকেলের আঁশ দিয়ে তৈরি করা জালে চাষ করা হচ্ছে সিউইড। পরীক্ষামূলকভাবে স্থানীয় 20 জন চাষিকে প্রশিক্ষণের মাধ্যমে চাষাবাদে মিলছে সফলতাও। নারকেলের ছোপরা দিয়ে জাল বুনে তারপরে ওইটার সাথে সিউইড বেঁধে আমরা চাষ করেছি গঙ্গামতির চরে। আমাদের আন্দারমানিক নদী, ওই জায়গায় ঢেউর আঘাত কম আসে, ওই জায়গায় আমরা চাষ করলে আমরা সফল হব। আমাদের স্যার যেভাবে নির্দেশনা দিছে ওইভাবে আমরা করছি, তো ওখানে যে চাষ করছি তাতে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা পূর্ণভাবেই সাকসেস। অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত 2 প্রজাতির সিউইড চাষ হয়েছে কুয়াকাটায়, যাতে এখন পর্যন্ত 35 কেজি শৈবাল উৎপাদনে সক্ষম হয়েছে চাষিরা, যার প্রতি কেজি বাজার মূল্য 45,000 টাকা, যাতে বছরে কোটি টাকা আয় করা সম্ভব বলছে মৎস্য বিভাগ। সামুদ্রিক শৈবাল আমাদের সুনীল অর্থনীতির একটা বড় উপাদান। আমরা এটার মাধ্যমে এই সামুদ্রিক শৈবালকে বিদেশে রপ্তানির মাধ্যমে যেমন বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো, সেই সাথে সাথে আমাদের কলাপাড়া উপজেলার বিভিন্ন জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। বাংলাদেশে এই খাবারের চাহিদা কম থাকলেও বিশ্বজুড়ে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। খাদ্য হিসেবে এর ব্যবহার ছাড়াও ঔষধ, টেক্সটাইল, কাগজ শিল্প ও জেলজাতীয় খাদ্যর কাঁচামাল হিসেবে ব্যবহার হয় সিউইড। সবুজ বনসহ অন্যান্য সকল বনের উদ্ভিদ এগুলা শিল্পে ব্যবহৃত হয়, এগুলা প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এই শৈবালের মধ্যে বিভিন্ন ধরনের খনিজ লবণ রয়েছে, প্রোটিন রয়েছে, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেগুলা শরীরের বিভিন্ন পুষ্টি সাধনে ব্যবহৃত হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শৈবালের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে শনাক্ত করা হয়েছে 117 প্রকার সিউইড। এখন কুয়াকাটা।